পাঁচমেশালী গল্প চ্যানেলে আজ শুনব একটি কল্পবিজ্ঞানের গল্প ফুটো লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্প পাঠে অনুপ্রিয়া আহমেদ মহাকাশের জীব মৌমিতা সেনগুপ্ত রামবিলাস ও দৌড়গোবিন্দর ভূমিকায় আমি ডক্টর অর্চ সেনগুপ্ত তাহলে চলুন সকলে মিলে উপভোগ করি গল্পবিজ্ঞানের গল্প ফুটো দোলগোবিন্দবাবু দুঃখী মানুষ বরাবরই তার দুঃখে কেটেছে ছেলেবেলায় গরিব বাপের সঙ্গে বারে বারে ধরে ভরি মোয়া বিক্রি করে পেট চালিয়েছেন লেখাপড়া শিখেছেন অতি কষ্টে এই পঁয়ত্রিশ ছত্রিশ বছরের জীবনটা তার আজও বেশ দুঃখেই কাটে অল্প মাইনের একটা চাকরি করে ভরে তার বউ দিন রাত বঞ্জনা দেয় ছেলে মেয়ে দুই ভারী রোগাভোগা অফিসেও তাকে কেউ বিশেষ পাত্তা দেয় না ভালো মানুষ বলে বেশি পরে খাটিয়ে দেয় দৌল গোবিন্দব নিজের ভাব্যকে মেনে নিয়েছেন তার অফিস বলতে একটা কেমিক্যাল ল্যাবরেটরি নানা রকম জিনিস তৈরি হয় কালি ইঁদুর মারা নানা রকম সিনথেটিক আটা দৌড় গোবিত দাস একযুৎ সাহান্য কেমিস্ট কয়ের সঙ্গে ফর্মুলা অনুযায়ী খ বিষিয়ে গ তৈরি করা আর এই আন্দোলন তবে মাঝে মাঝে অনেক রাত অব্দি যখন একা একা বসে কাজ করেন তখন তার ইচ্ছে যায় নানা রকম জিনিসের সঙ্গে নানা রকম বেকাপ্পা জিনিস মিশিয়ে দেখলে কেমন হয় এরকম মিশিয়ে দেন কয়েকবার তেমন কিছু দায় আজও অফিস থেকে বেরোতে বেশ রাত হয়ে গেল বাইরে দুর্যোগ চলছে ভয়ঙ্কর হাওয়া দিচ্ছে সঙ্গে প্রবল বৃষ্টি রাস্তায় হাঁটুবর জল দাঁড়িয়ে গেছে দোলগোবিন্দবাবু রাকে ঝেলানো তার ছাতাটা নিতে গিয়ে একটু অবাক হলেন বাঁদিকের দ্বিতীয় তিনি বরাবর তার ছেঁড়া তাপি দেওয়া ছাতাটা ঝুলিয়ে রাখেন আজও এঁকেছেন অথচ ছাতাটা নেই তার বদলে একটা খুব ঝকমকে নতুন ছাতা ঝুলছে শুধু নতুন নয় বেশ কায়দার ছাতা কালো বাঁকালো পুরু হ্যান্ডেল দারুণ দামি কাপড় ওজনেও সাধারণ ছাতার চেয়ে পাঁচ গুণ ভাঙি র্যাক আর দ্বিতীয় ছাতা নেই অফিসের সবাই কখন বাড়ি চলে গেছে দোলগোবিন্দ বাবু তার মানে রামবিকাশকে দেখে ছাতার কথা জিজ্ঞেস করতে রামবিকাশ বলল আমি তো কিছু জানি না বাবু অন্যের ছাতাটা নেওয়া উচিত হবে কিনা তা বুঝতে পারছিলেন না তিনি তবে ছাতা জারি হোক সে ছাতা নিতে এই দুর্যোগে আজার আসবে বলে মনে হয় না সুতরাং কারো ছাতাটা ফেরত আনলেই হবে এই নেমে তরুণ গোবিন্দ ছাতাটা নিয়ে বেরোলেন ছাতাটি ভালো খুবই ভালো মাথার উপর তুলে দৈবৃন্দ ছাতাটা খুলবার জন্য হাত বাড়াতেই সেটা আপনি থেকে নিঃশব্দে এবং বেশ বিলিতভাবে খুলে গেল আজকালটার অটোমেটিক ছাতা যেমন অভদ্রভাবে ফটাক করে খুলে সেরকমভাবে না বৃষ্টি আজ বড়ই প্রবল রাস্তায় কলকল করে যেন নদী বই চলেছে বাস ট্রাম ট্যাক্সি সব বন্ধ একটা পুকুর কেউ দেখা যাচ্ছে না কোথাও আকাশে ভনপানো বিদ্যুৎ চমকাচ্ছে দৌর্গোবিন্দবাবু বুঝলেন আর জল টেঙিয়ে পায়ে হেঁটেই বাড়ি ফিরতে হবে রাস্তায় পা দিয়ে দৌর্গোবিন্দ দেখলেন সিঁড়ির নিচে তখন জল নেই চটি ভিজল না দৌর্গোবৃন্দ হাঁটতে হাঁটতে আরও টের পেলেন ছাতাটা এতই ভালো যে চারদিকে প্রবল বৃষ্টি এবং বাতাস সত্ত্বেও তার গায়ে একটু ছাট লাগছে না বাতাসও নন এত ভালো ছাতা নিশ্চয়ই এদেশে হয় না আর মনেই হাঁটছিলেন দন হাঁটতে হাঁটতে ছেলেবেলার কথা ভাবছিলেন তাদের খোড়ো চালের ঘরে বর্ষাকালে বড় জল পড়ত তারা ঘরে বসে ভিজতেন আর সারা রাত জেগে বসে জলসন হয়ে কাটাতেন হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে হল পায়ের নিচে যেন মাটিটা ভালো টের পাচ্ছেন না বলল কি নিচের দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে দেখলেন বাস্তবেই কনভেক্ট রোডের রাস্তাটা কোনো জালুবালে যেন প্রায় দশ হাত নিচে পড়ে আছে আর তিনি ভেসে আছে না কথাটা ঠিম হলো না তিনি ঠিক ভেসেও নেই তিনি ধীরে ধীরে ওপরে উঠে যাচ্ছে কোনো বাড়তি শক্তি লাগছে না চেষ্টা করতে হচ্ছে না একেবারে গ্যাস পেলনের মতো দিব্যি উঠে যাচ্ছেন তিনি এই অশরীর কাণ্ডে দৌড়বৃত্ত ভয় টিচি কেন ঝড় বৃষ্টিতে সেই শব্দ কেউ শুনতে পেল না আর শুনলেও লাভ ছিল না দৌলগোবিন্দ তখন মাটি থেকে বিষ দেওয়া বাড়ির উচ্চতায় ঝুলছে মানুষ তার কি সাহায্য করতে পার দৌরগোবিন্দ কিছুক্ষণ চোখ বুঝে রইলেন দাঁত মুখ খিচে ভাবলেন এটা তো দুঃস্বপ্ন কেটে যাবে এখনই কিন্তু দুঃস্বপ্ন কাটল না দর্ববিন্দ যখন চোখ খুললেন তখন কলকাতা শহরটা প্রায় মাইল ডাক নিচে পড়ে আছে দৌড়গোবিন্দ শিব কাই হরি দুর্গা লক্ষ্মী সরস্বতী ইত্যাদার যত দেবদেবীর নাম করে পড়লো তাদের বিস্তর ডাকা ডাগি পড়তে লাগলো একবার ছাপাটা ছেড়ে নাফিয়ে পড়ার কথাও ভেবেছিলেন কিন্তু না হলে তার হাড়গোড় খুঁজে পাওয়া যাবে না তাছাড়া ছাপাটাই যেন তার হাতখানা মুঠো করে ধরে আছে ছাড়তে চাইলেও ছাড়তে পারবেন না দন গোবিন্দ কখনো এরও চড়েননি উঁচু পাহাড়েও কখনো ওঠেন বলতে কি এত উঁচুতে তার এই প্রথম ওঠা নিজের দিকে চেয়ে তার মাথা করতে লাগলো হাত পা গেল বুক ট্রান্সফার করতে লাগলো চোখের সামনে ধোঁয়া ধোয়া দেখতে লাগলেন ধোঁয়া ধোঁয়া দেখার অবশ্য দোষ নেই একটু বাদেই দন গোবিন্দ বুঝতে পারলেন যে ধোয়া নয় তার চারপাশে মেয়ে আটকে উঠে ভিড় বি খেতে খেতেও সজাগ রইলেন গোবিন্দ বাবু মেয়ে খুব বিপদের জিনিস মেয়ের থেকেই বিদ্যুৎ চমকায় এবং বাজ পড়ে কাছাকাছি যদি এমন বিদ্যুৎ চমকায় তাহলে বড় বিপদ বেশ কিছুক্ষণ চারপাশ বন ও কুয়াশায় নতুন মেঘে ঢাকা রইল দোল কিছুই টাওয়ার করতে পারলেন না তারপর একশো বাইক হঠাৎ হেসে উঠল মাথার ওপর ঝকনক করছে তারা বেশ জোৎসনাও ফুটফুট করছে পায়ের তলায় পড়ে আছে কোমানো ক্ষেতের মতো মেঘের স্তর দোল গোবৃদ্য আচমকায় দেখতে পেলেন হাত পাশে দূরে একটা ডিহি নৌকো বাতাসে ভাসছে এর হাতে চোখ কষলে নিয়ে তাকালেন না ঠিক ন দেব একটা অতিকায় ফটো ক্ষেপাওয়া আর ভাবার সময় পেলেন না ছাতাটা তাকে ধরে এনে ওই অতিকায় ফটিনের মতো বস্তুটায় পিঠে খুব যত্নের সঙ্গে নামিয়ে দিল তারপর ছাতা আপনার থেকেই বন্ধ হয়ে গেল দৌর্গতাব কিছু বুঝে ওঠার আগেই পায়ের নিচে ব্যাঙ্গনের মতো একটা ঢাকনা ফুলে গেল এবং তিনি সেই ফুটো দিয়ে ভেতরে পড়ে গেলেন না খুব জুড়ে জোরে পড়লেন না তাছাড়া যেখানে পড়লে সেখানে ফো প্রাবারের মতো গদিও ছিল শুধু ধরকে যাওয়া মুখ নিয়ে আপ করে একটা শব্দ বেরিয়েছিল তার মহাকাশ যাক উফো ভিন্ন গ্রহের জীব ইত্যাদি সম্পর্কে আর পাঁচজনের মতো ও যথেষ্ট ওয়াকি বাবার এই ফটকের মতো বস্তুটি যে ভিন্ন কোনো গ্রহ থেকে আসা একটি উফো সে বিষয়ে তার কোনো সন্দেহই রইল না ওফর মেথরটা খুবই বড়সড় এবং নানা রকম কি উঠে দাঁড়াতেই একটা মানুষ না অবিকর মানুষ নয় অনেকটা মানুষের চেহারার একটা জীব দিকে এগিয়ে এলো মানুষের সত্যের তফাত হচ্ছে এই জিপটার সুর এবং লেজ আছে বাকিটা মানুষের মতোই একটা হাতি সুরের মতো অত বড় নয় লেজটা অনেকটাই গরুর লেজের মতো লোকটার পোশাক একটা হাফ প্যান্টের মতো বস্তু গায়ে একটা জগর কোটের জিনিস আরও কয়েকজন অবিকল এরকম জীবকে দেখতে পেলেন দোল গোবিন্দ সব তপ মনোযোগে যন্ত্রপাতি দেখাশোনা করছে দৌড়বদ্ধ একটা ভাষায় দোল গোবিন্দ কিছু একটা বলল ভাষাটা না বুঝলেও কথা বলার ঢঙের মধ্যে বিনয় এবং নম্রতা আছে এরপর জিগটা একটা রেডিওর মতো যন্ত্র মুখের কাছে তুলে ধরে কথা বলতে লাগলো আশ্চর্য পরিষ্কার বাংলা ভাষা জিগটা বলল আমরা অনেক দূর থেকে আসি আমাদের ভাষা তুমি বুঝবে না আমি যে যন্ত্রটার ভিতর দিয়ে তোমার সঙ্গে কথা বলছি তা একটা অনুবাদ যন্ত্র আমার ভাষাকে তোমার ভাষায় সঙ্গে সঙ্গে অনুবাদ করে দিচ্ছে আমার কথা তুমি বুঝতে তো কাত করে বললেন আগে হ্যাঁ এখন শোনো যে ছাতাটা তোমাকে এখানে নিয়ে এসেছে তা আমরাই পাঠিয়েছিলাম আমাদের এই অবাকা জানে একটা যন্ত্রের মধ্যে একটা ফুটো দেখা দিয়েছে অনেক চেষ্টা করেও সেই ফুটো আমরা বন্ধ করতে পারিনি বাধ্য হয়ে আমরা আমাদের সব জান্তা যন্ত্র মগজের সাহায্য নিই যন্ত্র মগজ আমাদের তোমার নাম জানিয়ে বলে একমাত্র এই লোকটাই সেই কেমিক্যাল তোমাদের দিতে পারে যার সাহায্যে ফুটো সারানো সম্ভব তাই তোমাকে একটু কষ্ট দিয়ে এখানে টেনে এনেছি আকাশ থেকে পড়ে প্রায় বললে। কিন্তু আমি তো বৈজ্ঞানিক নই সামান্য ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আমি কেমিক্যাল কি জানি জীবটা মূল্য ভালো করে ভেবে দেখো আমাদের যন্ত্র মবড কখনো মিথ্যা কথা বলে না ভুলও করে না পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে ও শুধু একটা নখের নাম বলেছে দোল গোবিন্দ মিত্র সুতরাং নিশ্চয়ই তুমি আমাদের সাহায্য করতে পারবে দোল গোবিন্দ আকাশ পাতাল ভাবতে লাগলে কিছুই তার মনে পড়ল দাও তবে মাঝে মাঝে উনি কিছু আজববি মিক্সচার তৈরি করেছেন করে সেগুলো বাতিল বা আলমানিতে মধ্যে দিয়েছে। তা দিয়ে কোনো কাজ হবে না জেনেও করে বললেন দেখুন আমি ফুটো বন্ধ করার কোনো কৌশল জানি না তবে আমার কাছে কয়েকটা আজববি মিক্সচার আছে কিন্তু তার মধ্যে কোনটা কাজে লাগবে তা তো জানি না জিত্রা বলল তুমি এক্ষুনি তোমার ল্যাবরেটরিতে চলে যাও ওই ছাতাই তোমাকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে যদি আমাদের ছিদ্র সারাতে পারো তবে তোমাকে আমরা পুরস্কার দেব তাই হল ফের প্রাণ হাতে করে ছাতার হাতল ধরে ঝুলে রইতেন গোবিন্দ ল্যাবরেটরির সামনে এসে দেখলেন সর্বনাশ দরজায় তালা দেওয়া কি করবেন ভাবছেন এমন সময় হাতের ছাতাটা আপনা থেকে উঠে তালাটায় গিয়ে একটা মারেন সঙ্গে সঙ্গে করে গেল তালা ভিতরে আলমারি খুলে মোট পাঁচটা শিশি আর জার হাতে আর বগলে নিয়ে বেরিয়ে এলেন দোল গোবিন্দ তালায় আর একটা গুঁতো দিতে সেটা এঁটে গেল দল হাত আর বগল থেকে শিশি আর জারগুলো পটাপট চুম্বকের আকর্ষণে ছাতার মধ্যে সে দিয়ে শিখগুলোর সঙ্গে লেগে রইল ঝুল খেতে খেতে দোল গোবিন্দ এসে সেই পটলের মধ্যে মহাব্যাস উঠলেন সেই জীবটা এগিয়ে এসে দোল বাবুকে খাতির করে নিয়ে গেল ধাতব বাক্সের মতো জিনিস আছে ফুটোটা সেখানে দোল বাবুর মনে পড়লো যে শিশিটায় সবুজ রঙের বন পদার্থ রয়েছে তা থেকে দু ফোঁটা একবার তার টেবিলের ওপর পড়ে যায় পরে সেটা এমন শক্ত হয়ে জমে গিয়েছিল যে তিনি সেটা উপসেও তুলতে পারেন সুতরাং দোলগোবিন্দ আর দেরি না করে সবুজ শিশি থেকে দু ফোঁটা ফুটোয় ঠেলে দিলেন কিছুক্ষণের মধ্যেই সেটা শক্ত হয়ে জমে গেল জিপটা একটা যন্ত্র থেকে তাপ্পি দেওয়ার জায়গাটায় অনেকক্ষণ ধরে তাপ দিত আবার একটা পাইপ থেকে ভীষণ ঠান্ডা একটা পদার্থ ছড়ালো ওর ওপর কিন্তু ফুটোর তাপ্পি টিকে রইল খুব বলল চমৎকার তুমি যে আমাদের কি উপকার করলে তা আর বলার নয় এর জন্য তোমাকে আমরা আমাদের গ্রহের দুটি অতি মূল্যবান জিনিস দিয়ে যাচ্ছি এ দুটো দিয়ে তুমি ভাগ্য ফেরাতে পারবে জিনভদ্র লোক দৌলগোবিন্দকে দুটো ক্ষুদে বাক্স দিয়ে দৌড়গোবিন্দ ফেন ছাতায় বাঁধ ধরে নেবে নিজের বাসায় দৌড়গোড়ায় নামলেন পরদিন চাপাইলে বাক্স দুটো ফুলে হা হয়ে গেলেন দৌলগোবিন্দ একটায় খানিকটা কর্কচ লবল অন্যটায় একটুখানি চুন রসিকতা বারতো না অনেকক্ষণ ভেবে দৌরগোবিন্দ বুঝতে পারলেন এ দুটো জীবী সম্ভবত ওই গ্রহে পাওয়া যায় না নিশ্চয়ই ভীষণ মূল্যবান সুর নে জাজ প্রথমে জানে না যে পৃথিবীতে ওই দুই বস্তু অধের এবং সস্তা সস্তাটা খারাপ হয়ে গেল গোবিন্দর কিন্তু দমলেন না সবুজ শিশিটা নিয়ে না চালা শুরু করলেন যেখানে ফুটো পান সেখানেই প্রয়োগ করেন ছাদের ফুটো ছাতার ফুটো বাসনের ফুটো ফুটো সারানো হয়ে রীতিমতো নাম ডা পোতে লাগলো তার জাহাজ এরোপ্লেনের ফুটো পর্যন্ত সারাতে তার ডা লাগলেন বলা বাউল গোবিন্দ নাম এমন সুটো বাউর পটিপি টাকার মালিক বিশাল বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই